কোনো হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা বিতর্ক যেন পিছুই ছাড়তে চায় না সাইফ কন্যা সারা আলী খানের এবার বাবা সাইফ আলী খানের তানাজি দ্য ওয়ারিয়ার দেখে ফেরার মুহূর্তে শিকার হলেন তিনি এদিকে সারা আলী খানের একটা সুনাম আছে যে চিত্রগ্রাহকরা চাইলে তিনি ফটোর জন্য পোজ দেনি এমন কি তার অনুরাগীদের ইচ্ছা পূরণ করতে সেলফিও তোলেন মাঝে মধ্যে পুরনো বছরের শেষ ও নতুন বছরের শুরুটা মালদ্বীপে কাটিয়ে সদ্য মুম্বাই থেকে ফিরে শুরু হয়েছে তার দৈনন্দিন রুটিন এমত অবস্থায় বন্ধুদের সঙ্গে তানাজি দেখে ফেরার পথে অনুগামীদের তার সঙ্গে সেলফি তোলার আবেদন করতে থাকে আর এই সেলফি তোলাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তির একটি পরিস্থিতি তার দেহরক্ষীরা ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অগণিত ভক্ত এই প্রেক্ষাগৃহের বাইরে সারা আলী খানকে ঘিরে ধরে সেলফি তোলার আবেদন জানাচ্ছেন সেই সময় নিজের গাড়ির কাছে পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী